তাহলে আমরা আগের দিন হচ্ছে এই দুইটা, এই দুইটা এই যে কিভাবে লিখতে হয় এটা শিখছিলাম, আর এটা আছে ট্রান্সিশন। এটা কি তোমরা ক্লিয়ার হয়েছিল আগের দিন? ক্লিয়ার না হও এই ছবিগুলো দেখে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। এগুলো তো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা কিন্তু দেখলে কিন্তু কোনো কাজ হবে না, কিন্তু দেখার কাজ নাই। এই ছবিগুলো আমি একটু বড় বড় করে নিলাম। দেখো এই যে এখানে যে ট্র্যাক রয়েছে যে এক একটা ছবি আমার কয়েক সেকেন্ড করে দেখাবে, ঠিক আছে? এই যে এই যে এখানে দেখাবে, মানে এই যে এই ছবিটা টোটাল 16 সেকেন্ড থাকবে। আমি জানি হচ্ছে যে 10 সেকেন্ড রাখবো না, তখন হচ্ছে এই এখানে এসে আমি এটাকে টেনে শুরু করে দিলাম। এভাবে প্রত্যেকটা ছবি আমরা আমাদের ইচ্ছা মতো টাইম সেটিং করতে পারবো। এবার দেখো আমি যদি এটাকে প্লে করি তাহলে এটা কিন্তু কি হবে, এটা কিন্তু সিম্পল, মানে বেশি টাইম নিয়ে গেলাম, 5 সেকেন্ড দিলে ভালো হতো। এই জাস্ট একটার পর আর একটা হচ্ছে, তাই না? এখন দেখো এই এই এইটা দেখতে ছোট না, মানে এটা তো সাইজ ছোট। এখন আমি যদি এটাকে টেনে বড় করি তাহলে কিন্তু এখানে বড় হবে, যেটুকু নেওয়া সেটুকু নিয়ে নিবে। এবার তারপর আমি ধরো এইটাতে আসলাম, এইটাও ছোট। এভাবে আমরা প্রত্যেকটা ছবি টেনে টেনে বড় করতে পারবো। দেখো এখন এটা বড় করে দিলাম, একযোগে ছোট করা যাবে। আচ্ছা তাহলে এইটা হচ্ছে এই এইটা হচ্ছে ট্রান্সিশন, মানে একটা ছবির থেকে যখন অন্যটাতে যাবে তখন কি বিহেভ করবে সে। হ্যাঁ এইটা আমি যদি এইটাকে ছেড়ে দিয়ে আমি যদি মাঝখানে বসাই দেই তখন দেখবো যে আমি যখন এটাকে প্লে করে দেবো তখন কি হবে যে ঠিক এইটা যখন ওটা চেঞ্জ হবে তখন ওই স্টাইলটা চলে আসবে। এই এইভাবে এটা তো ক্লিয়ার নাকি? আচ্ছা এইবার হচ্ছে বিহেভিয়ার। হ্যাঁ বিহেভিয়ার মানে হচ্ছে এই ছবিটা যে এইখানে আছে এখন তো স্থির অবস্থায় আছে, না স্থির অবস্থায় আছে কিন্তু ছবিটা, মানে কোনো নড়ে না। কিন্তু আমি যদি এই বিহেভিয়ারটা দিই, বিহেভিয়ার মানে হচ্ছে ওর আচরণটা কেমন হবে, ঠিক আছে? ধরো যে আমি এইটা দিলাম যে জাম্প অ্যান্ড ফল, এইটাকে এর উপরে ছেড়ে দিলাম, এটা কিন্তু পুরোটাই উপরেই নিবে, আর এই এইটা হচ্ছে দুই কোনায় নেয়। এখন দেখো আমি যদি এখানে এটাকে দিলাম, দেখো এখন কিন্তু কেউ কিন্তু লাফাচ্ছে, তাই না? দেখেছো? এবার আমি যদি এই এইটাতে দেই, ধরো আমি এইটাতে পপ আপ দিলাম, এই দিলাম, দেখো তখন ও কি করবে, এটা তো লাভ হবে। এবার দেখো ও এই এইটা এসে দেখেছো এইভাবে পপ আপ আসছে, ক্লিয়ার? আমি যদি প্রত্যেকটাতে আমি যদি এই এরকম দিয়ে দিই তো প্রত্যেকটাই আমাদের এরকমভাবে বিভিন্ন রকমের বিহেভ করবে, ঠিক আছে? ও আস্তে আস্তে আপ ডাউন করতেছে, এটা হচ্ছে ওর বিহেভ। এই বিহেভগুলো আবার নিয়ন্ত্রণ করা যায়, সেটা হচ্ছে কি, ধরো যে আমি এই এইটাতে যে আমি যেটা দিলাম সেটা হচ্ছে এই যে এখানে লেখা আছে প্রপার্টিস, এখানে ক্লিক করলে দেখো এই যে চলে আসছে ইন, ডিউরিং আর হচ্ছে আউট। বিহেভিয়ার এখন দেখো এই যে স্টাইল আছে না, পপ আপ, এই যে ডিরেকশন বটম, হ্যাঁ রোটেশন, এত ডিগ্রি অ্যাঙ্গেলে, এই প্রত্যেকটা জিনিসই আমাদের চেঞ্জ করা যাবে। যেমন
আমি যদি এখানে ক্লিক করলাম, আমি দিলাম ফেডিং, হ্যাঁ, বা আমি জাম্পিং দিলাম, দেখো আমি যদি এখন জাম্পিং দিই তাহলে ওই ওই ছবিটা এখন জাম্প দেবে, ঠিক আছে। আমি এখান থেকে যেটা যে আমি যদি ফেডিং দিই তাহলে ও হচ্ছে ফেড ফেড হবে, ফেড মানে কি ওই যে একবার ঝাপসা হবে একবার ইয়ে হবে, এই দেখেছো। তারপরে এই যে মুভমেন্ট মানে ও কিভাবে ঘুরবে, এটার পরে আসে এই যে আমি যদি এখানে বাউন্স দিই তাহলে ও ও যখন শেষ হয়ে যাবে তখন ওটা বাউন্স দিয়ে চলে যাবে, বুঝলে, দেখেছেন। তারপরে যে অপাসিটি, অপাসিটি মানে হচ্ছে এটার ঘনত্ব, মানে মানে অল্প অল্প করবে নাকি বেশি বেশি করবে, মানে ও ওর যে বিহেভটা, ঠিক আছে, এই অল্প লাফাচ্ছে। আর আমি আমি যদি এখানে আরো আরো বৃদ্ধি করে দিই তখন দেখবা ও বেশি পরিমাণে লাভ করবে, এভাবে প্রত্যেকটা জিনিস। এই যে লুপ অফ টাইম, লুপ অফ টাইম মানে হচ্ছে এই যে 2 সেকেন্ড আছে যে ও কয় সেকেন্ড ধরে ইয়ে করবে, এবার প্রত্যেকটা জিনিস আমাদের এখান থেকে সেটিং করা দরকার। এবার দেখো ইন, এই ছবিটা যখন ইন হচ্ছে, ইন মানে কি যখন আসতেছে, ঠিক আছে, তখন দেখো এই স্টাইল দেওয়া দিয়েছে, মানে উপর থেকে নিচে পড়তে দেবে না, মানে এইটা হচ্ছে কি উপরের থেকে নিচে পড়ে এই। কিন্তু আমি যদি চাই যে এইটা স্টাইলটা ধরো যে আমি অন্যভাবে আনবো, আমি ফ্লাইং দিলাম, দেখি ফ্লাইং দিলে কি আসে, ফ্লাইং দিলাম, দেখো ওখান থেকে অন্যভাবে আসছে, মানে উড়ে আসতেছে, ঠিক আছে। আমি যদি এখান থেকে চেঞ্জ করে দিই, গ্রো গ্রো করে দিই, তাহলে দেখো কীভাবে আসে, তখনও এইভাবে আসছে, মানে এইখান থেকে আমি যেভাবে চেঞ্জ করবো ও সেইভাবে হবে। এবার দেখো আউট, আউট মানে কি ও কীভাবে যাবে, হ্যাঁ, এই ছবিটা এই যে আউট মানে কি ও কিন্তু উপরের দিকে চলে গেল না, এই যে উপর দিকে যাস। এখন আমি যদি চাই যে না ওকে আমি উপরের দিকে দিব না, আমি ওকে নিচের দিকে দিব, তখন হচ্ছে যে শিফটিংয়ে আমি গেলাম, এখানে গেল সেটা এখানে অন্যটা দিই, তাহলে কীভাবে ড্রপ দিলাম, ড্রপ দিলে ও কিন্তু ড্রপ দিলে আস্তে আস্তে নিচের দিকে, ঠিক আছে। এইভাবে আমি প্রত্যেকটা এগুলোতে তোমরা মানে চেঞ্জ করে করে দেখবে যে কোনটাতে কী হয়, মানে একটা বিহেভিয়ারের 3টা রূপ কাজ করে। একটা হচ্ছে আমরা আমরা যখন এই এইখান থেকে কোনটা বিহেভিয়ার ছবির উপরে দিয়ে দিব তখন হচ্ছে আমাদের এই এইখানে ক্লিক করলে, প্রপার্টিতে ক্লিক করলে এই অপশনগুলো আসবে, এখন হচ্ছে ইন, ডিউরিং আর আউট। ইন মানে হচ্ছে কীভাবে এটা প্রবেশ করবে, কীভাবে এটা আমার সামনে প্রথম প্রবেশ করবে সেইটা এইখান থেকে চেঞ্জ করা যায়। ডিউরিং মানে হচ্ছে ও যখন থাকবে এই যে 5 সেকেন্ড যখন আসে এই 5 সেকেন্ডে ও কী বিহেভ করবে, মানে কী কী করবে সেটা হচ্ছে এইখান থেকে চেঞ্জ করা যায়। আর আউট মানে হচ্ছে কি ও যখন এখান থেকে চলে যাবে তখন ও কী কীভাবে যাবে, কোন দিক থেকে যাবে, ঠিক আছে। এগুলো হচ্ছে এইখান থেকে সেট করতে হবে, এগুলো তোমরা একটু করলে বুঝতে পারবে, ঠিক আছে। দেখো আমি যদি এখন এটাকে প্লে করি, আমি কি এইটাতে কোনো বিহেভ দিয়েছিলাম, আমি এই ছবিগুলো 5 সেকেন্ড করা উচিত, এইভাবে আসছে এবং এইভাবে ও বিহেভ করতে হবে। আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবো যে ও কী বিহেভ করবে, এই গেল এবার এটা আসলো, এটা কিন্তু এই বিহেভ করে, ঠিক আছে, এটা হচ্ছে এই বিহেভ করে। এইভাবে প্রত্যেকটা বিহেভ আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এখান থেকে, ক্লিয়ার। এইভাবে তুমি যখন কোনো ভিডিও ক্লায়েন্টকে করে দিবা ওর প্রোডাক্টের ইমেজ দিয়ে, তখন দেখবে ক্লায়েন্ট বিশাল খুশি হয়ে যায় যে এই পার্টিতে লাভ দিয়ে আসতেছে, ওই পার্টিতে লাভ দিয়ে আসতেছে, হ্যাঁ, মানে ওরা তো অত কিছু এগুলো বোঝে না, ওরা হয়তো চায় যে যেন সুন্দর দেখা যায়, মানে আই ক্যাচিং হয়, এটা ওরা চায়। আচ্ছা, এরপরে আমাদের আসতেছে হচ্ছে অ্যানিমেশন, হ্যাঁ, অ্যানিমেশনটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস মানে আমাদের জন্য। অ্যানিমেশনটা হচ্ছে কি, আমি এখানে আসলাম, এখানে আসার পরে দেখো
অ্যানিমেশনে এই অপশন আছে। তো অ্যানিমেশনটা হচ্ছে ওই ট্রান্সিশনের মধ্যে কিন্তু এখানে একটা ভিন্নতা আছে, সেটা হচ্ছে ধরো যে এইটা এখন আমি কি করলাম, এইটাকে আমি এই এখানে এনে ছেড়ে দিলাম। দেখো এর কিন্তু একটা ইয়ে হচ্ছে, মানে একটা তীর চিহ্ন আসবে না, এটাকে আমি একটু বড় করে দিলাম। এখন দেখো আমি এবার জাস্ট দিলাম যে কি হয়, এবার বড় হচ্ছে, এখানে আমাদের মেনলি লাগবে হচ্ছে কাস্টম অ্যানিমেশন, এই যে প্রথমটা, এইগুলো আমাদের খুব বেশি আমাদের লাগে না। কাস্টম অ্যানিমেশনের কাজ কি এবার আমাদের দেখি, এটা সব একটু মন দিয়ে দেখো। ধরো যে আমি চাচ্ছি যে এই আপেলটা, হ্যাঁ আপেলটা, আপেলের ছবিটা এই বাম পাড় দিয়ে এখানে ঢুকবে, এই পাড়ে ঢুকবে। এখন তখন আমি কি করবো, আমি এইটাকে আগে এই বাম পাশে এখানে রাখলাম, ঠিক আছে, এখানে কিছুই নাই। আমি যদি এখন যদি এখানে প্লে করি তাহলে কিন্তু কি কালো আসবে, মানে এখানে কিছুই আমি পাবো না। এখন আমি কি চাচ্ছি এই ছবিটা এই বাড়িতে এখানে ঢুকতে যাবো, আমি কাস্টম এই অ্যানিমেশন থেকে আসবো কাস্টম অ্যানিমেশন, হ্যাঁ কাস্টম, এটাকে এনে এর উপরে ছেড়ে দিলাম ছবির উপরে, হ্যাঁ দিয়ে ঠিক একদম এই বরাবর মিশাই দিলাম, এইটাকে এই বরাবর রাখলাম যে 5 সেকেন্ড ধরেও আসবে। আমি ধরো যে 5 সেকেন্ড দিলাম, এই যে পাঁচ সেকেন্ড, এই যে নিচে এখানে একটা। আচ্ছা এইবার আমার কাজ হচ্ছে, দেখো এই যে আমার যে লাইনটা মানে কাঠিটা, এটা কিন্তু ঠিক এই লাল চিহ্নের উপরে থাকবে, হ্যাঁ। এইবার আমি কি করব, এই ছবিতে ক্লিক করব, ক্লিক করে এই অ্যারো বাটন চেপে ধরে আমি যদি এই পাশে চেপে ধরি, দেখো এটা কিন্তু এখানে কিন্তু বড় মোটা হচ্ছে যে লালটা, এই ছেড়ে দিলাম, তার মানে ও 5 সেকেন্ড ধরে ওইখান থেকে এইখানে আসবে। এখন আমি প্লে করি প্রথম থেকে, দেখেছো। এবার আমি যদি চাই, আচ্ছা এটা একটু বেশি ইয়ে হয়ে গেছে, মানে লং টাইম হলো, আমি আর একটু ছোটো করে, তাহলে আমি এটাকে 5 সেকেন্ড, আমি এটাকে রাখবো তো 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ডের মধ্যে ও এখানে চলে আসবে। এবার আমি যদি চাই যে এইবার এই 3 সেকেন্ড পরে ও তো এখানে সেখানে স্থির হয়ে যাবে না, এবার এইখান থেকে ও আবার বাম দিকে চলে যাবে, একদম ফিনিশ হয়ে যাবে। তখন আমরা কী করবো, আমরা আর একটা অ্যানিমেশন নিয়ে আসবো, কাস্টম অ্যানিমেশন এনে তাহলে ও কিছুক্ষণ থাকবে, 1 সেকেন্ড থাকবে, তারপরে ও আবার অ্যানিমেশন হয়ে চলে যাবে, অন্যদিকে চলে যাবে। এবার এসে আমি কি করব, এটাকে জাস্ট এই দিকে আমি নিয়ে চলে গেলাম, এখানে যে শেষ, আমি এই বিহেভিয়ার ডিলিট করে দিই। এখন তাহলে কি হচ্ছে, আমি প্রথমে এই দিকে আসলাম, এখানে স্থির হয়ে গেল, আবার এদিকে চলে গেল, ঠিক আছে। আমি এই প্রত্যেকটা বিহাব গুলো আমি অফ করবো, দেখো আমি এই যে প্রত্যেকটা বিহাব দিচ্ছি না বিহেভিয়ার, এটাকে এই বাদ দিব হচ্ছে, এখানে ক্লিক করে দেখো এই যে এখানে ক্রস, এই ক্রসে ক্লিক করলে এই সবগুলো বিহেভিয়ার আউট হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু কঠিন মনে হতে পারে, মানে এটা হচ্ছে ইচ্ছা মতো আমি এই ছবিটা কোন দিকে মুভিং করবো সেটা। এবার দেখো আমি যদি চাই যে এই এই ছবিটা এই চলে গেল ঠিক সেই সময়, আবার এইটা এই বাড়ি দিয়ে উঠবে, এখন দেখো তখন আমাকে এটাকে এর উপরে রাখতে হবে, এখানে রাখো, এবার আমি কি করব, এই এরপরে একটা কাস্টম অ্যানিমেশন নিয়ে আসবো, মানে এটার ক্ষেত্রে আমি 3 সেকেন্ড দিলাম, 3 সেকেন্ড দেওয়ার পরে আমি এটাকে আগে এটাকে নিজের দিকে নামায় নিতে হবে, এই নিজের দিকে রাখলাম। এবার আমি একটা কাস্টম অ্যানিমেশন দিলাম,
এবং আমি এটাকে দিলাম হচ্ছে এটা উপর থেকে এই নিচ থেকে উপর উঠবে এইভাবে, ঠিক আছে? দেখো এখানে আমি যদি এটাকে প্লে করি তাহলে কি হবে, এটা চলে গেল ঠিক, ও যখন যাচ্ছে তখন এইভাবে চলে আসবে। আমি যদি আরেকটু মিলাই দিই এখানে, ধরো যে ও এই পর্যন্ত আসলো আর এইখান থেকে আরম্ভ করলো, সেটা আমি আরেকটু দ্রুত করে দেবো। আমি যদি আরো একটু ফাস্ট করতে চাই, মানে ও যাবে কেউ এইবার দেখো, আমি যদি চাই যে এই ছবিটা, মানে এই ছবিটা এই পাড়ে দিয়ে উঠলো, এটাকে আমি একটু ছোট করে দিই, আমি এই পাশে চাপা দিলাম, এই ছবিটা এসে এই পাড়ে দিয়ে এসে এর পাশে বসবে, তখন আমরা কি কি করবো দেখো। তাহলে আমরা কি দিলাম যে এইটা চলে গেল, এইটা এই পাড়ে দিয়ে এখানে চলে আসলো আর একসাথে এই পাড়ে দিয়ে চলে আসবে, এটা কিন্তু একটু বুঝতে আমাদের কঠিন মনে হচ্ছে। আমি এটাকে চাপায় দিলাম, এবার আমি কি করবো এইটাকে আনলাম এর পাশে রাখলাম, এটাতে আমরা একটা কাস্টম অ্যানিমেশন দিলাম, এটাকে আগে আমরা ডিলিট করে দিলাম। এটাকে এনে আমরা একটু ছোট করে দিই, তো এটাতে এর পাশে এনে আমরা ওটা করবো, এই শর্ট করে কিন্তু এখানে একটু চাপ করি, দেখো আমি এইটাকে এখানে আনলাম আনার পরে এইটাকে আমি বাইরে রাখলাম, যে আমি চাচ্ছি যে এইটা হচ্ছে এই পাড়ে দিয়ে আসবে, মানে এইটাও আসবে ওইটাও আসবে। এবার আমি কাস্টম দিয়ে এখানে এটাকে আনলাম, আনার পরে এবার আমি এখানে ক্লিক করে এটাকে এই পাড়ে দিয়ে নিয়ে আসলাম, এখন একটু প্লে করে দেখি কি হয়। এইটা চলে গেল, এটা আসলো, আবার এইটা আসলো, তাই তো? এখন আমি যদি একসাথে চাই, আমি আমাকে এই একটা লেয়ারে রাখতে হবে, দেখো এখন কি হয়, এটা চলে গেল, এইটা আসলো, এটা আসলো, ঠিক আছে? দেওয়া মানে কোনটা কোনভাবে কোন সাইড দিয়ে ঢুকবে কোনটা বের হবে সেইটা হচ্ছে এখানে সেট করতে হবে। এখন দেখো আমি এই সবগুলো মুছে দিলাম অ্যানিমেশন, আরেকটু সহজ করে দিই, ধরো যে আমি তিনটা ছবি এরকম পর পর রাখলাম, এগুলো কিন্তু সব কিন্তু উপরে উপরে রাখতে হয় না। এখন দেখো এই একটা ছবি, একটা ছবি, এবার ধরো যে আরেকটা করি একটা নিচে একটা ছবি রাখলাম, চারটা রাখলাম, হ্যাঁ, প্লাস আমি এইটাকেও রাখলাম, এটাকে এর উপরে রাখলাম, সমান সাইজ না দেখ, এখন ধরো আমি
চাচ্ছে কি এই চারটা ছবি একসাথে আসবে, হ্যাঁ একসঙ্গে আসবে, কিন্তু এইটা এই পাড়ি দিয়ে, এইটা এই পাড়ি দিয়ে, এটা এই পাড়ি দিয়ে, এটা এই পাড়ি দিয়ে, হ্যাঁ একটা ইফেক্ট তৈরি হবে। এখন দেখো তাহলে আমরা প্রথমে আসলাম হচ্ছে এইটার উপরে, এইটাকে আমার চাচ্ছে যে এই বাম পাশ থেকে এইখানে আসবে। লাগে আগে আমরা এটাকে বাম পাশে রাখলাম, এবার আমরা কাস্টম ইসে আসবো, অ্যানিমেশনে আসবো, এখানে এসে এই এই ছবির উপরে আমরা একটা অ্যানিমেশন দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা এক সেকেন্ড বা দেড় সেকেন্ড করে দিলাম, এক সেকেন্ড দিলাম, দিয়ে আমরা চাচ্ছি কি এইটাকে এই সাইড দিয়ে এসেও এইখানে দাঁড়াবো। এবার আমরা এইটাতে আসলাম, এটাকে আমরা এবার এই পাড়ে দিয়ে মুভিং করলাম, এবার আমরা এটার উপরে আসলাম, এইটা ধরো যে এই উপর থেকে আসবে অথবা এই এই পাশ থেকে আসবে, এটাকে এই পাশে সরাই রাখলাম, অ্যানিমেশন দিলাম, এটাকে আমরা এই অ্যারো দিয়ে এই পাশে নিয়ে যাব। এবার হচ্ছে এইটা, এইটার উপরে আমরা কাস্টম অ্যানিমেশন দিলাম, সরি আগে না, আগে যাওয়া যাবে না, এটাকে আমরা নিচে নামা দিলাম এইখান থেকে, এটাকে আমরা এইখানে, ঠিক আছে। এইবার দেখো যদি প্লে করি তখন কি হবে, প্লে করলে এই একবারে ওইটা আমার চলে আসবে, এইগুলো আমি আমরা ইউজ করতে পারি, ধরো যে ও এইভাবে চলে যাবে, এগুলো এটাই করতে পারি। আমি এই এটার উপরে আসলাম, তারপরে আমি কি চাচ্ছি যে এইটা তো এখন এইখানে আছে, তো আমি এইটাকে আবার ও ধরো যে এদিক থেকে আসছে ও এইদিকে চলে যাবে নিচের দিকে, এটাকে আমি এখানে একটা অ্যানিমেশন দিলাম, দেওয়ার পরে এটাকে আমি এই নিজের দিকে নিয়ে দিলাম, এটাতে আসলাম, কাস্টমে দিলাম, এটা ধরো যে উপরের দিকে এটাতে আসলাম, কাস্টম দিলাম, এটা ধরো যে এই এই দিকে আবার চলে যাবে, এটাতে আসলাম, কাস্টম দিলাম, এটা ধরো আমার এই উপর দিকে উঠে যাবে, এইবার দেখো তো কেমন হয়, আমরা একটু যাই, এটা এইভাবে আসলো আবার চলে গেল, ঠিক আছে। এটা এটা হচ্ছে এখনো আমাদের স্মুথভাবে হয়নি, এটা খুব সুন্দরভাবে আমাদেরকে করতে হবে, ঠিক আছে। যেমন ওই যে একটা তোমাদের একটা টেমপ্লেট দিছিলাম মনে আছে, ওই টেমপ্লেটটা দেখে একটা ইয়ে করতে হবে, সেটা কোথায় একটা গ্রুপ একটা দিছিলাম না,
create a professional website that's sure to get you noticed. Welcome to your own discovery. Small shopping. Hey, there is something. So you get the footer story, but I get footer as well. Hey, did that. এই যে একটা জুতো, হ্যাঁ, এই যে একটা জুতো জুতো আসলো, এই গ্লাস, ওই লেখাটা চলে যাচ্ছে, এটা এই যে এইগুলো আসছে, হ্যাঁ, এইগুলো কিন্তু ওই সেমভাবে অ্যানিমেশন করে করে আনা। যেমন ধরো যে আমি চাচ্ছি যে এরকম একটা শু এই পাড়ে দিয়ে আসবে, আর এই চারটা লেখা একবারে এই পাড়ে দিয়ে আসবে, ঠিক আছে? তো দেখো আমরা কীভাবে করি, একটা এগুলো সব আউট করে দিলাম, একটা শু একটা জুতো ছবি নিয়ে আসি, তো তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। শুজ, এদিকটা নেই কোথাও, আমি একটা ছবি আনলাম এখানে, আর এই ধরো যে তিনটাই দিলাম, আমি এই তিনটাতে নাম চেঞ্জ করে দিই, আমি দিলাম হচ্ছে বেস্ট শু দিলাম, তারপরে দিলাম যে লং লং টাইম, তারপরে আর কি দিলাম, দিলাম যে মেন শু। তোমরা এইটা বুঝলে অন্যগুলোও বুঝতে পারবো না, ঠিক আছে? এই এখন আমি চাচ্ছি কি এইটা হচ্ছে এইভাবে আসবে, কোনভাবে যেন আমরা দেখছিলাম এইটা হচ্ছে এক সাইডে, মানে এই পাড়ে দিয়ে চারটা একবারে ঢুকবে, আর এই পাড়ে দিয়ে এইটা ঢুকবে, ঢুকে এখানে দেওয়া হবে। দেখো এটা কয় সেকেন্ড করে আছে, এটা আছে 10 সেকেন্ড আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এটা কার্ডটু প্রিন্টি করে দিই। এইবার দেখো, এইবার আমি কি বলছি যে আমাদের প্রথমটা হচ্ছে এই জুতোটা এই বাম পাড়িতে এদিকে ঢুকবে, তাই না? তখন আমাকে কি করতে হবে, এইটা আমি এইখানে রাখলাম, রেখে এই যে এবার আমি আসবো অ্যানিমেশন, কাস্টম অ্যানিমেশনে আসলাম, এসে এই জুতোর উপরে এটাকে রাখলাম, আর এইটা কয় সেকেন্ড ধরে আসবে সেটা হচ্ছে এইখানে এই যে 1 সেকেন্ড ধরে আসবে। ধরো আমি এইটাকে এবার আমি এইখানে এনে দিলাম, এবার দ্বিতীয় কাজ হচ্ছে আমার এই তিনটাকে এইখানে আনতে হবে, প্রত্যেকের উপর আমি কাস্টম অ্যানিমেশন দিলাম, সরি এটাকে আগে দেওয়া যাবে না, আগে হচ্ছে এইগুলোকে সব আমি বাম পাশে নেব, ঠিক আছে? আমি এইখানে এই প্রত্যেকটা কাস্টম অ্যানিমেশন দিলাম, দিয়ে আমি কি করব যে এইগুলো এইখান থেকে ধরো এইখানে একে থামবে, একবার দিলাম, ঠিক আছে? একবার ব্লক করে নিয়েছি, এই জন্য একবার আইসি, নাহলে আমাকে একটা একটা করে দিতে হবে। এইবার দেখো যে আমি যদি প্লে করি এটাকে, তাহলে কেমন দেখাবে, চলে আসবে। এইবার আমি যদি চাই যে এইটা আবার বাম দিকে, এইটা এদিকে যাবে, এটা এই এদিকে যাবে, তখন আমাকে আবার এরকম কাস্টম অ্যানিমেশন নিয়ে আসতে হবে। এনে এটাকে আমি এইদিকে নিয়ে যাব, আর এখানে আমি এই দিলাম, দিয়ে এই তিনটাকে আমি এই দিকে নিয়ে যাব,
এখন যদি প্লে করি তাহলে কি হবে, এই ঢুকলো, ও কিছুক্ষণ থাকবে, থাকার পরে ও আবার অন্যদিকে বের হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যানিমেশন, যে আমাদের কোন ছবিটা কোন পায়ে দিয়ে ঢুকবে, কোন পায়ে দিয়ে বের হবে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যানিমেশন। এখন দেখো, আমরা যদি চাই যে এই অ্যানিমেশন আমি একটা ইউজ করবো না, আমি শুধুমাত্র যে বিহেভিয়ার দিয়ে আমি কাজ করতে পারবো, কী হবে সেটা, সেক্ষেত্রে আমাদেরকে পরপর এরকম বেশ কিছু এই লেয়ারগুলো নিতে হবে। হ্যাঁ, এখন আমি তাহলে কাজ করি সেটা, তখন আমার বাইরে দেখা লাগবে না, এই রাখলাম। দেখার পরে দেখো এই জুতোটা কিভাবে আসবে, আমি এই বিহেভিয়ারে আসলাম, বিহেভিয়ার যে আমি চাচ্ছি যে এটা হচ্ছে এইটা এইভাবে আসবে, এরপরে এইটা আসবে। এখন এইটাতে আমি একটা বিহেভ দিলাম, এইটা আসবে, তারপর আমি তাহলে এইটাকে একটা বিহেভ দিলাম, এইটা আসবে, এটাকে একটা বিহেভ দিলাম। এবার আমি যদি একে একটু একটু সরাই দেই তখন কি হবে দেখো, দেখো আমি প্রথমে রাখছি হচ্ছে জুতো, ঠিক আছে, তারপর একটু গ্যাপ দিয়ে রাখলাম, আর একটা আরেকটু গ্যাপ দিয়ে একটা, এবার এইবার মানে একটা করে একটা আসবে। আমি এবার প্লে করি, দেখো প্রথমে এই জুতো আসলো, তারপর এটা আসলো, তারপর এটা আসলো, তারপর এটা আসলো। এরপর দেখো জুতো হারাই গেল, ওইটা হারাই গেল, ওইটা হারাই গেল, এটা হারাই গেল, এইভাবে আমরা করতে পারবো। ঠিক আছে, টেমপ্লেট দিয়ে এবার এইখানে তুমি যতগুলো ছবি রাখবা যা রাখবা সেগুলো সব এইখান দিয়ে তুমি এইটা করতে পারবো। মানে যদি অ্যানিমেশনটা অনেক কষ্ট মনে হয়, অ্যানিমেশনটা অনেক কষ্ট মনে হইলে আমরা হচ্ছে এই বিহেভিয়ারতে করতে পারবো। ঠিক আছে, হয়ে গেল তো বিহেভিয়ার, ঠিক আছে, কোনটা কীভাবে আসবে। এখন আমি যদি এই জায়গায় যদি পরপর রাখতাম তাহলে বলতো কী হতো, সবগুলো কিন্তু একসাথে আসত, এভাবে আসত। সেক্ষেত্রে আমার কিন্তু অতটা সৌন্দর্য দেখা উচিত হবে, জানেন, একটু একটু গ্যাপ গ্যাপ করে দেওয়া ভালো, যে একটার পরে এক একটা আসুক এবং যাবেও একটার পরে একটা। দেখো এখন আমি যদি চাই যে এই একটা একটা করে আসলো কিন্তু সবগুলো একবার যাবে, তখন আমার কী করতে হবে বলতো, না তখন হচ্ছে এই, হ্যাঁ তখন আমাকে কী করতে হবে যে একবারে এই সব একই রেখায় রাখতে হবে, আমার মানে ফিনিশিংটা একই রেখায় রাখতে হবে। তখন কী হবে, তখন হচ্ছে আমার এই এক একটা করে আসবে, কিন্তু আমার যাবে হচ্ছে একটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই যে এইসবগুলো কিন্তু ওইভাবেই আনা, এই যেগুলো সে কিন্তু ওই এই যে এক একটা করে আসে আসছে দাঁড়িয়ে। আচ্ছা এইবার দেখো এখানে একটা বিষয় আছে, এটা হচ্ছে এই লেখাগুলো কিন্তু সেম এখানে স্টিল দাঁড়ায় আছে কিন্তু ছবিগুলো চেঞ্জ হচ্ছে, এইটা কীভাবে হচ্ছে বলতো, এইগুলো অনেক বড় না এরকম যে তাতে লং টাইম থাকে। এখন ধরো এই ছবিটা এইখানে এইখানে গেলে শেষ, ঠিক আছে, লাইব্রেরিতে যাই, এখানে আবার ধরো যে এবার আমি এই আপেল নিয়ে আসলাম, এইখানে রাখলাম, এইটাকে নিয়ে আসলাম, এইখানে রাখলাম, এইটাকে আনলাম, এখানে রাখলাম, ঠিক আছে,
এভাবে প্রত্যেকটাকে আমি আমি রাখলাম। এবারে প্রত্যেকটার পরে একটা করে বিহেভিয়ার দিয়ে দেবো। এটা রাখলাম, তারপরে এটা দিলাম, এটা দিলাম। এখন দেখো এখন কাহিনি কী হবে, এই সবগুলো একটা করে আসতেছে, এ কিন্তু যাবে না, কিন্তু ও চলে গেল, এ আসলো, তারপর এ এ যাবে, অন্যটা আসলো, ঠিক আছে। এবার আমি এটাকে ছোট বড় করে করে আমি এইভাবে হচ্ছে আমাদের বিভিন্ন ছবি টবি দিয়ে ভিডিও মেক করতে হবে। তোমরা আপাতত এইটুকু এই এইটুকু পারলেই হবে, মানে এটাতে আমার অনেক কাজ করা যায়, কিন্তু এইটা করতে গেলে আমার শুধু এইটার উপরে আমার লাগবে মনে করো তো 10টা ক্লাস, ঠিক আছে, কিন্তু অত তো আমাদের লাগবে না, এজন্য আমরা অত ডিপলি আমরা যাবো। তাহলে আমার আমাদের এই ভিডিও এডিটিং মানে ক্যাম্পটেশা দিয়ে আমরা দুই ধরনের কাজ করবো, একটা হচ্ছে এডিটিং কাজ করা। এডিটিং মানে কি, যে আমার একটা ভিডিও আছে আমি ওইটাকে কাট সাট করলাম বা অডিও টিডিও চেঞ্জ করলাম, হ্যাঁ এইগুলো করা। আর একটা হচ্ছে বিভিন্ন ছবি ইমেজ টিমেজ দিয়ে আমার একটা কি ভিডিও মেকিং করা। এখন ধরো যে আমি এটাতে একটা সাউন্ড দিতে চাই, পারবো সাউন্ড দিতে? দেখো এখানে এই যে লাইব্রেরির মধ্যে একটা সাউন্ড আছে, আমি এইগুলো নিতে পারবো, মিউজিক ট্র্যাক হলো। ভালো সাউন্ড নেই, আচ্ছা তাহলে কি ক্লিয়ার মোটামুটি? এই যে শুধুমাত্র আমি এই ট্র্যাক এখানে আমি বসাই দিলাম অডিও ট্র্যাকটা, এইগুলোকে আমি সব একবারে ক্যাম্পেশিয়া এইগুলো ওয়েটে সফটওয়্যার, ঠিক আছে, এর সমস্যা হচ্ছে এটা, এটা অনেকক্ষণ ধরে কাজ করলে একটু স্লো হয়ে যায় অনেকক্ষণ। আচ্ছা এইটাকে আমি তো সেভ তো করতে পারবো, পারবো না এটা শেয়ার দিয়ে হ্যাং হয়ে গেছে টোটাল। এই অডিওটা কেটে নেওয়া উচিত ছিল, তাহলে অনেক লং হয়ে যাবে। এটাকে আমরা একটু কেটে নিই দিয়ে ডিলিট করে দিলাম। এবার দেখো আমি আমি এটাকে সেভ দিচ্ছি, হ্যাঁ সেভ দিই, তাহলে আমরা বুঝতে পারবো না। শেয়ার দিলাম, লোকাল ফাইলে গেলাম, লোকাল ফাইলে যাওয়ার পরে আমার এখানে সেই ইন্টার সে কি দিতে হবে, এটা আমি এটা আপাতত কি দিলাম না, মানে এটা কি না দিলে হয় কি,
প্রোডিউস উইথ ওয়াটারমার্ক, মানে এই আমাদের ভিডিওর মাঝখানে ওদের একটা এরকম মানে লোগো রয়ে যাবে, এটা দিলাম। দিয়ে আমি এখান থেকে দেবো হচ্ছে 720, এই 720 বা 1080। কোনটা বললাম না যে এখানে এই যে লাইসেন্স ইন্টার কি আছে না, এই কিটা তো আমরা তো দিয়ে দিছিলাম, মনে আছে তোমার? ওই যে এই সেন্সর রয়েছে ওইটা হচ্ছে নেট লাইনটা অফ করে তখন এই কিটা ওইখানে দিতে হবে। দিয়ে প্রোডিউস উইথআউট ওয়াটারমার্ক এইটাতে ক্লিক করলে তোমার ওই ওইগুলো আর আসবে না। আমি আপাতত এইটা দিয়ে দিচ্ছি, দিয়ে ফিনিশ দিলাম। এই দিয়ে দেখো এবার এটা কিন্তু এইখানে ভিডিও সেভ হওয়াতে বলেছে রেন্ডারিং, হ্যাঁ এটা কিন্তু রেন্ডারিং হচ্ছে, এটা তো অল্প কয়েক সেকেন্ড বলে দ্রুত হচ্ছে, এটা বেশি টাইম হলে আর বেশি টাইম নেয়। ক্লিয়ার সেটা হচ্ছে বিষয়। এখন তোমরা এরকম কিছু ভিডিও তৈরি করবে, তোমাদের এটা হচ্ছে বাড়ির কাজ থাকবে।